আর কেউ পেছনে কি সবাই ঘুমিয়ে পড়েছো? তাহলে একটা জোরে হাততালি চাই প্লিজ। কে এখন কে পড়ে? ডেভি, ডেভি প্রত্যেকের বাড়িতে কজন করে ডেভি আছো? কে আপন কে পড়ে? ডেভি প্রত্যেকের বাড়িতে আছে তো? কজনের বাড়িতে এরকম ডেভি আছে? ভিলেন কজনের বাড়িতে আছে শুনি? আর বিনোদিনী কজনের বাড়িতে আছে একটু জোরে শুনতে চাই, প্রচুর না? হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি, কারণ টিভির পর্দাতে আপনাকে দেখে থাকেন, তাই সবাই সম্মুখে দেখার পর এতটা হকচকিয়ে গেছে যে হাততালি দিতেটাই ভুলে গেছে। কারণ একটা মানুষকে খুব নজর দৃষ্টিতে দেখছে, সেই জন্য ওই জায়গাটা খুবই মানুষ ভুলে যায়। সবাই একবার হাততালি দিন। আমি তোমাদের সবার জন্য আমি হাততালি দিলাম, কারণ হচ্ছে তোমরা আমাদের মানে আমাদের যারা টিভি ইন্ডাস্ট্রিতে রয়েছি তাদের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে কিন্তু দর্শক। দর্শকরা যদি ভালো না বাসে তাহলে কিন্তু না আসতে পারবো শোতে, আর না যেতে পার, না দেখা হবে তোমাদের সাথে, আর না কোথাও আমরা যেতে পারবো। আর তার জন্যই প্রত্যেকের বাড়িতে একটা করে ভিলেন থাকা উচিত। লাইক শাশুড়ির সাথে বৌমার ঝগড়া তো হবেই, হয়তো এখানে সামনে জানতে চাই কাকিমাদের থেকে প্লিজ। ছেলেরা হয় হয় বলে যাচ্ছে কিন্তু তারা তো বউয়ের সাথে ঝগড়া করো, আমি বুঝতেই পেরে গেছি, এখানকার মুখ চোখ দেখে আমি বুঝতে পারছি, হয়তো ভাই। আচ্ছা, চোখের বালি বিনোদিনীকে দেখেছো? জি বাংলা দেখোনি? স্টার জলসায় শুধু জবা দেখা হয়, জবাকে কষ্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি যদি আবার স্টার জলসার কে আপন কে পরে ডেভি ভিলেন হয়ে ফিরে যাই, এখন আমার যে আমার পরবর্তী প্রজন্ম চলছে, লাইক জবার এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের সংসারে অশান্তি চলছে, লাইক এরকম যদি আমি আবার ফিরে যাই জবার পেছনে অশান্তি করতে, তোমরা সবাই মেনে নেবে তো? কেন মানবে না? কেন একদম মানে অশান্তি কেন করবো না তোমরা বলো, কেন করবো না? তাহলে জবা ভালো আমি খারাপ এটা বলতে চাইছো তো? আচ্ছা, তাহলে টিভির মানে জবার সাথে টিভির একটা ডায়লগ শুনবে? আমার মধ্যে কি ছিল না যেটা ওই জবার মধ্যে, ওই একটা কাজের মাসির মধ্যে রয়েছে, কি ছিল না আমার মধ্যে? আমার রূপগুণ সব ছিল, আমি শুধুমাত্র তোমার জন্য বিদেশ থেকে এদেশে এসেছি তোমার সাথে থাকবো বলে, তোমার সংসারকে মানিয়ে নেবো বলে, তোমার মা তোমার বোনেদের সাথে তোমার দাদা বৌদি সবার সাথে আমি মানিয়ে নিয়েছিলাম। তাহলে কি এমন হলো যার জন্য তোমার বাবার কথা শুনে তুমি ওই কাজের মাসিকে বিয়ে করলে? ছেড়ে দাও ওকে, ওকে এক করে ছেড়ে দাও, তার জন্য কি লাগবে বলো? কি লাগবে বলো? টাকা পয়সা সম্পত্তি সব সব আমি তোমাকে দিয়ে দেব, আমার শুধু পরম সেনগুপ্তকে চাই, পরম সেনগুপ্ত। আর আমি যদি তোমায় না পাই, আমি দেবলি না, আমি দেবী তোমাকে কথা দিয়ে যাচ্ছি, এই সাজানো সুখের সংসার আমি তছনছ করব। আমার নামও দেবলি না, মাথায় রেখো পরম।